আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে একটি মেটামাস্ক ওয়ালেট সম্পূর্ণ প্রপারলিভাবে ক্রিয়েট করতে হয়। সো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ইভেন ভালোভাবে আপনার এই ভিডিওটা দেখতে হবে, বিকজ অফ এখানে আপনার কিছু জিনিস ব্যাক আপ করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার ওয়ালেট লস্ট করে ফেলবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মেটামাস্ক অ্যাপসের মধ্যে স্ক্রিন রেকর্ড না হওয়ার কারণে আমাকে আরেকটি ফোন ইউজ করে ভিডিও মেক করতে হচ্ছে। সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখন হচ্ছে ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে আপনারা মেটামাস্ক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। দেন হচ্ছে আপনাকে ওপেন করতে হবে। সো আমি ওপেন করবো, যেহেতু আরেকটা ফোন দিয়ে করতেছি হয়তো একটু ভিডিওটা আপনার আনস্মার্ট হতে পারে, বাট আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা ওপেন করে দেবেন আপনারা। ওপেন করে দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে একটা অপশন আসবে অ্যাকাউন্ট ক্রিয়েটের, আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আসার পর হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে, গ্রেট স্টার্ট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে যে ক্রিয়েট ওয়ালেট, যেহেতু আদার ফোন দিয়ে ভিডিও মেক করা হচ্ছে, সো এটা কিন্তু আপনাদেরকে অতটা ক্লিন আমি দিতে পারবো না, কারণ যেহেতু আদার ফোন দিয়ে করা। এখন হচ্ছে ক্রিয়েট ওয়ালেট, ওকে। সো ক্রিয়েট ওয়ালেটের মধ্যে টাচ করার পরে এখানে একটা পাসওয়ার্ড আপনাকে পুট করতে হবে। তার আগে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, আর উপরের দিকে দুই জায়গায় দুইটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড আপনারা ইউজ করবেন। সো আমি পাসওয়ার্ড দিতেছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে হচ্ছে আপনাকে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ক্রিয়েট পাসওয়ার্ডের মধ্যে টাচ করে দিবেন, ওকে। সো এখন বলতেছে যে আমাদেরকে ব্যাক আপ করার জন্য মানে কিছু ওয়ার্ড আপনাকে দিবে যেগুলো আপনাকে ব্যাক আপ করতে হবে, এটাই হচ্ছে আপনার মূল চাবিকাঠি। তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বোঝাচ্ছে একটা তালা একটা চাবি দিয়ে যে যেই ওয়ার্ডগুলো আপনাকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার এই ওয়ালেটের চাবিকাঠি। সো আমরা যেই কাজটা করব, স্টার্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি, ওকে। স্টার্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে স্টার্টের মধ্যেই ক্লিক করতে হবে। এখন যে পাসওয়ার্ডটা আপনারা আগে দিয়েছিলেন, সরি আমার ক্যামেরাটা কালো হয়ে গিয়েছিলো, এক্সট্রিমলি সরি। তো এখানে হচ্ছে সেম টু সেম সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা আপনাদের যেই কনফার্মেশন সেটা করে নেবেন এখান থেকে, ওকে। সো আমরা এই কনফার্মের মধ্যে টাচ করে দেওয়ার পর এখানে কিছু ওয়ার্ড দিবে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কিছু ওয়ার্ড আপনাদের দিবে। ট্যাপ করার পর আপনাদের আরেকটা ফোন দিয়ে একটা ইমেজ শ্যুট করে নেবেন, ওকে। ইমেজ শ্যুট করে নেবেন, কিংবা যাদের ফোন নেই তারা কি করবেন, তারা হচ্ছে খাতায় লিখে রাখবেন। কারণ এই ওয়ার্ডগুলো এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এক নম্বর ওয়েল, দুই নম্বর স্ক্রেট, এরকম ওয়ার্ডগুলো পরবর্তীতে কিন্তু এটা থাকবে না, এটা হচ্ছে পরবর্তীতে উলট পালট মানে উল্টাপাল্টা হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? সো এই কারণে আপনারা হচ্ছে একটা খাতার মধ্যে লিখে রাখবেন, কিংবা আরেকটা ফোন দিয়ে ইমেজ শ্যুট করে রাখবেন। আর এই ইমেজটা কখনো হারাবেন না, হারিয়ে ফেললে হবে কি, পরবর্তীতে আপনার এই ওয়ালেটে অ্যাক্সেস করতে পারবেন না। এখন হচ্ছে কন্টিনিউ প্রেস করুন। এখন দেখেন এখানে কিন্তু উল্টাপাল্টা দিয়েছে। এখন আমরা এটা মিলাবো কীভাবে? তো মিলানোর জন্য আমি আমার যে আদার ফোন ছিল সেটা থেকে আমি একটা ইমেজ শ্যুট করেছি। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, ওটা বড় হয়ে যাবে আপনার, এই যে দেখেন একটা ইমেজ কিন্তু আমি শ্যুট করেছি। শ্যুট করার পর এক নম্বর হুইল ছিল, দুই নম্বর স্ক্রেট ছিল, মানে এ টু জেড এদিক থেকে এদিকে মিলাতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এই যে এক নম্বর এটা দিতে হবে, দুই নম্বর এটা, তিন নম্বর এটা, এরকম করে পরবর্তী যে স্টেপ আছে সেটা মিলাতে হবে। সো আমি আমার দেখার প্রয়োজনে ইজির জন্য আমি যে কাজটা করব বুঝাচ্ছি। তো আমি আমার ইজির জন্য আমি যে কাজটা করেছি আমি এখান থেকে দেখে দেখে আমি কিন্তু মিলিয়ে নিব, ওকে। সো আপনারা এটা বুঝে নেবেন যে কীভাবে মিলাতে হয়। তো এক নম্বরে কী ছিল, এক নম্বরে ছিল হচ্ছে হুয়েল স্ক্র্যাট। সো আচ্ছা, আমি এটা আবার অ্যাগেন ব্র্যাক প্রেস করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে কিন্তু দেখেন ব্র্যাক প্রেস করলে কিন্তু বারবার জিনিসটা ঘুলাটে হয়ে যাচ্ছে। সো আপনারা কী করবেন, লিখে রাখবেন একটু হুয়েট। এখন এগুলো একটু উপরের দিকে ধাক্কা দিলে আমরা দেখতে পারবো যে আমাদেরকে তারা যে জিনিসগুলো দিয়েছিল সেগুলো কোথায়। তো এক নম্বরে কী ছিল, হুয়েল ছিল, হুয়েল দিলাম। তো আমি এখান থেকে অবশ্যই মিনিমাইজ করেও দেখতে পারি, আমি টেলিগ্রামের মধ্যে এটা রেখেছিলাম। আপনারা টেলিগ্রামের মধ্যে আবার রাখেন না, আপনারা হচ্ছে আপনাদের সেফ জায়গায় রাখবেন। দুই নম্বরে কী ছিল, স্ক্র্যাট সুগার। আচ্ছা, আমি এটা দেখে দেখে মিলাচ্ছি, এটা ছিল, তারপর এইটা ছিল, তারপর আচ্ছা ভিডিও কিন্তু ওরকম কোয়ালিটিফুল হবে না যেহেতু আরেকটা ফোন দিয়ে করা। তারপরে ছিল এক দুই তিন, আচ্ছা সুগার, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে করতেছি, আমিও এখন বারবার ভুলে যাচ্ছি অবশ্য। আমি দেখতেছি কী ছিল, পোস্ট রকেট, আচ্ছা একটু ওয়েট প্লিজ, এটা ছিল, তারপর ছিল পোস্ট,
ছিল রকেট ওকে সো এইভাবে এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মিলাতে হবে এটা আসলে অ্যাকচুয়ালি আরেকটা ফোন দিয়ে করার কারণে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে ভিডিওর সাথে একটা লাইক একটা কমেন্ট করে দিন তারপর ছিল আনলক ট্রপিক্যাল আমাকে দেখে দেখে এখন আপনাদের বোঝানোর জন্য করতে হবে আনলক ট্রপিক্যাল তারপর কি ছিল এবুলেটর মিস সাইট এবুলেটর মিস সাইট হর এই দেখেন ডান এখন এটা আমার সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে এখন কমপ্লিট ওকে ডান এগ্রি এতটুকুই এখন টিউটোরিয়াল আমাদের পর্যন্তই নো থ্যাঙ্কস তো এই যে এইভাবেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় মেটামাক্সের ওকে এখন ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যে যত সব আপনার ক্রিপ্টো কারেন্সি নির্মিত ওইটা আপনি এখানে বাই অ্যান্ড সেল করতে পারবেন জাস্ট এখানে টাচ করলে আপনার বাই অ্যাড্রেসটা মানে রিসিপ অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আর সেন্ড করতে চাইলে এখান থেকে করে নিতে পারেন ওকে আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করতে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু যে ওয়ার্ডগুলো আপনাদেরকে আমি বলেছিলাম যে এই যে ওয়ার্ডগুলো এটা কিন্তু কখনো লস্ট করা যাবে না এটা যদি আপনারা লস্ট করে ফেলেন তাহলে কিন্তু কখনোই আপনি আপনার এই ওয়ালেটটার ফিরে পাবেন না ওকে আপনি নিউ ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন আপনার বাট এই ওয়ালেটটা কখনোই আপনি কী করবেন না ফিরে পাবেন না সো বি কেয়ারফুল এই ওয়ার্ডগুলো সেফ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখাচ্ছি নতুন কিছু নিয়ে টাটা বাই বাই